VSMVN rong lo koksil chui fotira i thana buskong tumlam phone la ka te gi dalzon lo ya pin han bai khorang dejal ka tara pura am sain dogro koksil ma thanai 21 julai ni horo VSU ni samung tanai ka bin ni rok fani sugar kem gano am jo fotira yo thani nok bisung adum sa hablo am dini amang chalai thong te bri rong dini yakbo rom ni koksil jo no fight go fotira i thana buskong কোথমাকে কামে আমি তুমফ্রাজাক টঙ্গ সন্দেহ রকম রঙের সন্মু বিএসএমডি সমস্যা থানায় কমান্ডেন্ট প্রমোদ কুমার রকমের তিকে দালচন্ন করাকি আপনি হানার বাকি আমাদের মেমোরেন্ডম ইয়াফা লাগে উসিন থানি আড়াইটার সময় প্রমোদ কুমার একজন বিএসএফ কমান্ডেন্ট তাইনের নেতৃত্বে অন্তত পক্ষে নাইল 300 বিএসএফ নিয়া আমাদের তারাপুরে কমসে কম 7-8টা বাড়িঘরে গিয়া তারা ভাঙচুর এবং মেয়েদের উপরে অত্যাচার এবং আমরা পুরুষ অনেকজনের ফিটা খাইছি কিতালাই তারা কী করছে আসে বিষয়ে জানি না। আরেকদিন এরকম একজন পাবলিক এরকম সাইড বাইজন বিএসএফ লইয়া তারা আইছে, আবার পরে ওই পরিষ্কার করিয়া গাড়টা একটা লোক তার মাথা চুলুল নাই, মাথাটা তার বান্দা থাকে, ওই লোকটি লইয়া ইয়া কয়েকটা বাড়িতে তারা ডুবিয়া হামলা করে গেছে। এদিন আমরা বিএসকে জানাইছি, আমার অনুরোধ পটিগ্রিয়ার বিএস যদি এদিন রায় দুইটার সময় না যাইতো তে তারা আমাদের অনেক কিছু করতো, আমরা বাড়ি করে থাকার মতো কোনো ব্যবস্থা নাই আমাদের, আমরা অসহায় গরিব মানুষ এখানের যত লোক আছি তারাপুরের, আমাদের বাড়ি কই বর্ডার এলাকাতে, বর্ডার আমাদের বাড়তি অন্তত ওকে কমসে কম 25-25 মাইল দূরে আছে, 25-30 মাইল দূরে আছে। রাত্রিবেলা এখানে বিএসএফ কিছু রেড করছিল আমাদের তারাপুর এরিয়াতে, এখানে আমাদের তারাপুর এরিয়ার গ্রামবাসীরা আজকে থানাতে ডেপুটেশন দিচ্ছে যে বিএসএফ তাদের বিরুদ্ধে তাদের উপর অনেক নির্যাতন করেছে এবং বাড়ি করে হামলা করেছে, এই উদ্দেশ্যে তারা আমাদের কাছে ডেপুটেশন দিয়েছে। বিএসএফ কমপ্লেনগুলো আমরা একটা এফআইআর রেজিস্টার করেছি এবং আমাদের তারাপুর এরিয়ার গ্রামবাসীদের তরফ থেকে একটা কেস মামলা করা হয়েছে, আমরা দুটো কেসই রেজিস্টার করেছি এবং কেসটা আমরা ইনভেস্টিগেট পেপার চালিয়ে